পরিমাণ বিজি বাচ্চারা এখন? আরে বাপ রে বাপ, মানে ছয় না মোবাইলে বিজির কথা বলতেছি না, পড়াশোনা পড়াশোনায় বিজি, এই পরিমাণ বিজি যে তার এখন এই আরবি টিচার গেল, এই জেনারেল টিচার আসছে, এই তার স্কুল টাইম হয়েছে, এই তার টিউশন টাইম হয়েছে, এই তার হোমওয়ার্কের সময় হয়েছে, এগুলো করতে করতে বাচ্চার অবস্থা কাহিল। তো এখন আপনি বলেন আমরা তো ছোটবেলায় পড়াশোনা করছি, আপনারা করছেন, আপনারা কয়জন এরকম এখনকার পোলাপানের দায়িত্বে বিজি ছিলেন, কয়জন ছিলেন? আপনার বাচ্চা আপনার চাইতে খুব মানে অনেক জ্ঞানী হওয়ার পথে খুব আগায় গেছে মনে হয়? আমার তো মনে হয় না। এগুলো হয়েছে যে আমাদের সিস্টেমটা, মানুষ যখন দুনিয়াদার খুব বেশি হয়, যে যত দুনিয়াদার হয় তখন দুনিয়াটা তার কাছে দুনিয়ার জন্য অ্যাঙ্গেজটা তত বেশি হয় সে, আর যে যত দিনদার হয় দুনিয়ার অ্যাঙ্গেজটা তার কাছে কম থাকে, দিনের অ্যাঙ্গেজটা অনেক বেশি থাকে। এখন বাচ্চাদের কি হয়, দাদি নানির সাথে দাদা নানার সাথে সময় দেওয়ার মতো সময় বাচ্চাদের হাতে নেই। ছয় মাস ধরে নানা দাদা তারা সিরিয়াল থাকা লাগে, কবে আসবি গ্রামে, দেখা যাক ছুটি হয় কখন, ওর ও অনেক ব্যস্ত, ওর অনেক পড়ার চাপ, ওর পরীক্ষা, ওর সেটা। হ্যাঁ, এক সময় ছেলেমেয়েরা মা বাবার কাছে চাইতে নিজের ব্যস্ততার অজুহাত দিত, এখন অজুহাত দেয় কি সন্তানের নাতি নাতি। তো এগুলো আমাদেরকে কী করছে জানেন? আমাদের এক ভাই আছেন হংকংয়ে থাকে, ফাউন্ডেশনের একজন ডোনার, উনি আমাকে বলেন যে ভাই বহু করছি দুনিয়া, সেই ইয়াং বয়সে হংকং আসছি, এখন বয়স একেবারে শেষের দিকে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে যাবো, অনেক বয়স হয়ে গেছে। তো উনি বলেন যে ভাই মানে বহু কামাইছি, শত শত কোটি টাকা কামাইছি, টাকা আমার কোনো শেষ নেই, আল্লাহ বহুত অ্যাসেট দিছি, বাট আল্লাহ যখন দিনে বুঝ দিয়েছেন তখন বুঝছি যে এগুলো নিয়ে যেতে পারবো না, যেহেতু নিয়ে যেতে পারবো না অতএব অযথা ফাউ পরেশানি করে লাভ নেই, এখন প্রায় সময় মক্কা যায় বসে থাকি, মানুষের পাল্লে উপকার করি, আর ব্যবসা বাণিজ্য খুব অল্প স্বল্প সময় দিয়ে বাকি সময় মসজিদে পড়ে থাকি, যা হয় হবে, না হলে না, এত হেডেকের কিছু নেই। এখন আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ তার তো অনেক টাকা হয়ে গেছে, এখন আর দরকার নেই। আসলে এটা টাকার ব্যাপার না, এটা হলো কনসেপ্টে যে সে বুঝছে জিনিসটাকে। এই বুঝটা যদি কারোর লাখপতি থাকা অবস্থায় হয় সে তখন থেকেই ওই সিরিয়াস হয়ে যাবে যে আমার দুনিয়া দরকার আছে, কিন্তু এর জন্য পাগল হওয়ার দরকার নেই, দুনিয়া দরকার আছে কিন্তু দুনিয়ার জন্য পাগল হওয়ার দরকার নেই। এটা আরেক টপিকের আলোচনা, আমাদের অনেক সময় চলে যাচ্ছে, দুনিয়ার মোহ নিয়ে এই জন্য বললাম ডিটেইল আলোচনা দরকার। দুনিয়ার মোহ ডেফিনিশন আমরা অনেকে জানি না, আমি নামাজ পড়ছি, তাসবিহ সবই করছি, বাট আমার ভিতরে দুনিয়া ভরা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই দুনিয়া যে ভরা এটা বুঝবেন কীভাবে? অনেকগুলো ইন্ডিকেট আছে যেটা দেখে বোঝা যাবে যে আমার ভিতরে দুনিয়া কী পরিমাণ আছে। এর ভিতরে একটা হলো এটা, যে দুনিয়ার পেশায় আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, এটা লক্ষণ হলো কি ভেতরে? আরও বহু লক্ষণ আছে, এটা একটা শুধুমাত্র, এরকম আরও অনেক লক্ষণ আছে। তো এগুলোর ট্রিটমেন্ট জরুরি, ওই যে আত্মশুদ্ধির জন্য এগুলোর ট্রিটমেন্ট অনেক বেশি জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সাহাবীদের অবস্থা কী হয়েছে, যে সামান্য একটু উটের পানি পাওয়া পান করাকে কেন্দ্র করে যারা যুগ যুগ ধরে বংশানুক্রমিকভাবে যুদ্ধ চালায় গেছেন, মানে এত তুচ্ছ বিষয়কে এত সিরিয়াসলি নিয়েছেন, এবং দুনিয়ার সামান্য জিনিসকে কেন্দ্র করে যারা অনেক তুল কালাম করতো, একটা সময় তাদের কাছে দুনিয়া এত তুচ্ছ হয়ে গেছে যে সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে কোনো এক রাজার স্বর্ণের মুকুট এনে মসজিদে নববীর সামনে ফেলে রাখা হয়েছে, সাহাবিরা দেখে উষ্ঠা দিতে দিতে যাচ্ছিলেন, স্বর্ণের মুকুট, আমরা তো বললে মোবাইল নিয়ে সেলফি তুলে একটা দিতাম, আরে অমুক রাজার স্বর্ণের মুকুট এর সাথে বসে সেলফি দিচ্ছে, তাই না? সাহাবিদের কাছে তারা তাচ্ছিল্য করছিলেন, বিদ্রুপ করছিলেন যে মানে একটা দুনিয়ার রাজা তার কাছে এটা এত গুরুত্বপূর্ণ যে স্বর্ণের মুকুট বানাইছে, কত পাগলামি। তারা হাসা হাসা তাচ্ছিল্য করছেন, এটা তাদের ভেতরে দুনিয়াটা নাই, সেজন্য এটা সহজ হয়েছে। তো এই জন্য দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়া ভেতরে ঢোকানোর দরকার নেই, আমার চলার জন্য দুনিয়ার দরকার আছে। এটাকে খুব চমৎকারভাবে একজন কবি বুঝাইছেন যে পানি এটা নৌকা চলার জন্য জরুরি, আপনি নৌকা যখন চলবে তখন পানি ছাড়া চলবে না, পানি লাগবে, কিন্তু নৌকার ভেতরে যদি পানি ঢুকে পড়ে তখন কী হবে? নৌকাই ডুবে যাবে। এখন আমাদের অবস্থা হয়েছে সেরকম, আমাকে দুনিয়া চলতে হলে দুনিয়ার দরকার আছে, দুনিয়া লাগবে দুনিয়াতে চলতে হলে, কিন্তু যদি দুনিয়াটা আমার ভেতরে ঢুকে পড়ে তখন আমি শেষ, আর কিছু থাকবে না। তো এই জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা দুনিয়া ছাড়তে পারি না কেন, নিডের কারণে না,
সবচেয়ে ভুল কথা এটা। নিজের কারণে দুনিয়া ছাড়তে পারি না, ব্যাপারটা সেরকম না। দুনিয়া ছাড়তে পারি না আমরা ভাব ছাড়তে না পারার কারণে। ভাব যে আপনার স্ট্যাটাস ধরে রাখতে হবে, আপনি স্ট্যাটাসের মানে যে সহজ বাংলা বলে গুল্লি মারা, স্ট্যাটাসে যদি গুল্লি মারেন আপনি, যে স্ট্যাটাস যদি বাদ দেন আপনি, স্ট্যাটাস দরকার নাই স্ট্যাটাস আমার, দেখবেন যে দুনিয়া আপনার কাছে সিম্পল ইজি হয়ে গেছে। মানে আমার কোনো আমি কোনো স্ট্যাটাস মেনটেন করবো না, আমি হালাল হারাম মেনটেন করবো, বাস হালাল মেনটেন করে আমার বাঁচার জন্য যা দরকার হালাল করার জন্য যত সিরিয়াসলি আমি কাজ করবো। বাট স্ট্যাটাস রক্ষা করা এটা আমার কোনো টার্গেট না, তাহলে দেখবেন সব ইজি হয়ে গেছে, সব ইজি হয়ে গেছে। আপনার লাইফটাকে যদি আপনি ইজি করেন তাহলে ইজি, এটা আপনার কাছে।